রাত্রেবেলা থেকেই। সকালের চা, 12 তারিখ সোমবার সকালে রান্নাবান্না চলছে। আমার বড় মেয়ের এক্সাম আছে, ওর বাবার অফিস আছে, মাছের ঝোল আর এই যে কলমি শাক ভাজায় দুই দিকে দুটো হচ্ছে, আর ভাত করবো, আর কিচ্ছু করবো না। বারো তারিখ সোমবার সেকেন্ড চা, মাছের ঝোল কলমি শাক ভাজা হয়ে গেল, ভাত বসিয়েছি। একজন অফিসে, একজন স্কুলে যাবে, বাইরে তো বৃষ্টি পড়ছে। বাইরে বৃষ্টি বৃষ্টি, তাই ওদের বাবা অফিস থেকে ফিরেছে, আমার মেয়ে স্কুল থেকে ফিরেছে, পরোটা আর চিচিঙ্গার তরকারি। চাপে পড়ে গেলাম, যাতে করে চাটা না পড়ে। পড়েনি না? না পড়েনি। 12 তারিখ সোমবার অফিস থেকে ফিরে পরোটা চিচিঙ্গার তরকারি খেয়ে চা, তারপরে চা। একটু তাড়াতাড়ি ফিরেছে, কেন কি কালকে আবার বেরোবে তো। 12 তারিখ সন্ধ্যে চা। দেখো আজকে আমার মেয়ে এসএসটি এক্সাম দিয়ে এসছে, কালকে এক্সাম নেই, পরশু আছে বাংলা। এক্সাম দিয়ে এসে একটু ফোন টোন টিভি টিভি দেখে খাওয়া দাওয়া করে পড়তে বসেছে, সন্ধ্যের আগে, সন্ধে হয়নি এখনো। এতে সন্ধ্যের চা। বিকেলে তো চিচিঙ্গা আলুর তরকারি আর পরোটা করেছিলাম, আর রাত্রের জন্য একটা বেগুন পটল আলু ডাঁটা এইসব দিয়ে একটা সবজি করছি, এটা রাত্রের জন্য। আর একটু দিনের বেলার ভাতও আছে আর পরোটার আটাও আছে, ওই কয়েকটা রুটি আর একটু ভাত দিয়ে হয়ে যাবে। 12 তারিখ সোমবার, এখন সন্ধ্যে 6:30 বাজে, একটু রিলায়েন্স ফ্রেশ কাউন্টারে যাচ্ছি। এসে ওই যে দেখো, ওদের বাবা যাচ্ছে আর আমি যাচ্ছি, এসে পর দেখাচ্ছি যদি কি নিচ্ছি না নিচ্ছি, ঠিক আছে। হ্যালাপিনো চিজ বলস যেগুলো ফ্রোজেন নিয়ে এসেছিলাম, এখন সেগুলো ভেজে দিচ্ছি, কারণ ওর বাবা কাল সকাল সকাল বেরিয়ে যাবে, খেতে পাবে না। তাছাড়াও এরা খাবে, সবাই খাবো। দুই থেকে তিন মিনিট ভাজতে হবে গরম তেলে, তারপর উঠিয়ে নেবো, পরে দেখাচ্ছি কেমন কাট। বিস্কিট নিলাম, মাস্কা চাস্কা, আরো একটা কি বিস্কুট নিয়েছিলাম, এই যে এটা উল্টো দেখাচ্ছে নাকি, না 20-20 গোল্ড পারলে। আর কি নিলাম,
তোমরা তো জানো জুস নিতে হবে, এই একটা জুস আর এই একটা জুস, তারপরে এইটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, স্যান্ডেল, আগরবাতি, ধূপ, 500 গ্রাম বাদাম, ছোলা, গোটা ছোলা বা লাল ছোলা যাই বলবে, কিশমিশ, লিজ্জত পাপড়, লিজ্জত ছোটবেলা থেকে এটা অ্যাড দেখছি না, খুব ছোটবেলা থেকে, আমুল বাটার, আমুল মস্তি, দই, আর এটা 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 কি গো, চিজ অ্যান্ড জালাপেনো বাইটস, জালাপেনো চিজ অ্যান্ড জালাপেনো বাইটস, এই যে একটু পরে একটু পরে একটু পরে, হ্যাঁ একটু পরে আমি দেখিনি, জাস্ট হ্যাঁ জাস্ট, তো এইটা দেখো আমার ছোট মেয়ে চলে আসছে, এটা ফ্রোজেন আর কি, এটা গরম তেলে গরম করলে হবে। আর কি কি নিলাম, এটা একটা কাপড় পরিষ্কার করা ব্রাশ, এটা একটা টিফিন কৌটো সেট, দেখা যায় এই দিক থেকে দেখা যায় দেখছো, এটা আর আমার মতো পাগল কাপের সেট, কাপ কাপ, এটা কে নিতে বললো জানো, এটা ওদের বাবা নিতে বললো, এটা দেখতে পেয়ে বলছে তুমি কাপ নিবে নাকি, তো আমি দেখলাম বলছে নাও ভালো লাগছে, আমাকে বলছে নাও ভালো লাগছে, জানে আমি কাপ পছন্দ করি, বলছে নাও ভালো লাগছে, ওই নিল মানে হিসেবে, ওই আমাকে বললো যে কাপগুলো দেখো ভালো আছে নাও, নিলাম। তো এগুলোই ছিল, আর কিছু নেই তো মনে হচ্ছে, তো যাই হোক বাইরে তো বৃষ্টি পড়ছে, এটা দিয়েও একটু একটু বৃষ্টি আসছে, বন্ধ করে দিলাম, তো বাইরে বৃষ্টি পড়ছে, আমরা রিলায়েন্স প্রেস কাউন্টার থেকে গিয়ে ওদের বাবা আর আমি মিলে এগুলো নিয়ে এলাম, ওরা বাড়িতে ছিল, এবার সন্ধে হয়ে গেছে, কটা বাজে দেখলাম না, আমরা বেরিয়েছিলাম কটা, 6:30 মনে হয়, হ্যাঁ সন্ধে 6:30, তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি, ভালো থেকো সবাই, কেমন, বাই।